তাল তাল আমরা নানা রকমভাবে খাই। তালের রস দিয়ে পিঠে তৈরি হয়, তাল শাঁস থেকে শুরু করে তালের বড়া, তালের ক্ষীর, নানা রকম খাদ্য, তালের গুড়, তাল পাটালি যেটাকে বলে, তাল মিছরি, কোনটা বাদ দেবো, মানে তাল কথাটা শুনলেই আমাদের মনে হয় কত কত খাবার রয়েছে, মনটা একটা উচাটন হয়ে ওঠে। এই তাল আমাদের শরীরে কতটা উপকারী আজকে সেই বিষয়ে আলোচনা করব। কিন্তু তার আগে বলি নমস্কার, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। আরেকটি কথা বলে দিই, সাবস্ক্রিপশানের এই ব্যাপারটি কিন্তু সম্পূর্ণ ফ্রি। এইবার প্রথমে জেনে নিই আমরা তালে কী কী রয়েছে। তাল পুষ্টিতে ভরপুর একটি ফল, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য, এমনকি ঘামাচি, গরমকালে ঘামাচি একটা বিরাট সমস্যা, ঘামাচির মতো স্বাস্থ্যের সমস্যা দূর করতে পারে এই তাল। পাকা তালে কী কী রয়েছে আগে জানি। পাকা তালে রয়েছে ভিটামিন এ, বি ও সি, এছাড়া জিঙ্ক, পটাশিয়াম, আয়রন ও ক্যালসিয়ামের মতো খনিজ উপাদানে ভরপুর তাল। এছাড়াও এতে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদানও থাকে। তালের স্বাস্থ্যগত গুণগুলো কী কী এবার আলোচনা করি। প্রথমেই বলেছি দুটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই যে সমস্যাটা নিয়ে আমরা প্রচণ্ড ভুগি, মানে এত ব্যতিব্যস্ত থাকি সব সময়, সেটা হচ্ছে পেট। যাই খাচ্ছি হজম হচ্ছে না, অ্যাসিড হয়ে যাচ্ছে, জ্বালাপোড়া করছে পেটের ভেতরে, এই ধরনের সমস্যা কিন্তু দূর করতে পারে তাল। পেটের জ্বালাপোড়া দূর করে তালের রস, গরমের সময় তৃষ্ণা মেটাতে ও হাইড্রেটেড থাকতে চমৎকার কাজ করে এই তাল। অ্যাসিডিটির সমস্যা দূর করার জন্য যদি তালের রস নিয়মিত কয়েকদিন পরপর খান তাহলে এই সমস্যা দূর হয়ে যাবে। এছাড়াও হজমের সমস্যা এবং পেটের অসুখ নিরাময়ে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে তাল। এ প্রসঙ্গে আরেকটি কথা বলে নিই, যদি নিয়মিত তালের রস খেতে পারেন তাহলে অ্যাসিডিটি, আলসার এবং কনস্টিপেশনের মতো কষ্টকর রোগও কিন্তু আপনার থেকে দূরে থাকবে। গরমের প্রধান সমস্যাই হলো ঘামাচি। যাদের ঘামাচি হয় তারাই একমাত্র বুঝতে পারে ঘামাচির যন্ত্রণা কতটা। অসম্ভব পরিমাণে চুলকোয়, ঘামাচি কুটকুট করে যেটাকে বলে, সেই সমস্যা থেকে মুক্তি দিতে পারে তাল। তাল শ্বাসের ওপরের পাতলা স্তরটি সরিয়ে শ্বাসের ভেতরের যে রসটা সেটা আপনি যদি ঘামাচি যেখানে হয়েছে সেখানে লাগাতে পারেন তাহলে কিন্তু অনেকটা ঠান্ডা অনুভব করবেন, ওই চুলকানিটা অনেকটাই দূর হয়ে যাবে। শুধু তাই নয়, চিকেন পক্সের উপসর্গও কিন্তু কমাতে পারে এই তালের শ্বাস। প্রচণ্ড গরমে ত্বকে যে লালচে ভাব হয়, আমার কাছে একটা কমেন্ট এসেছিল, দিদি রোদে বেরোলেই লালচে ভাব হয়ে যায় মুখটা, সেক্ষেত্রে কী করব। সেই জন্য বলছি অত্যাধিক রোদে যদি ত্বকে লালচে ভাব হয় সেটা দূর করতেও কিন্তু তালের রস ভীষণ ভীষণ কার্যকর। একটা ফেস প্যাক তৈরি করতে হবে। ধরুন একটা কাপড় নিলেন, পরিষ্কার সাদা কাপড় নিলেন, সেটাকে একটু গরম জলে ভিজিয়ে জীবাণুমুক্ত করে নিলেন, তারপর তার মধ্যে তালশ্বাসের রস বার করে নিয়ে সেই রসটা একটু লাগিয়ে সেই কাপড়টা আপনি যদি ওই লালচে ভাব যেখানে হয়েছে সেখানে দিয়ে রাখেন, তাহলে কিছুক্ষণ দিয়ে 15-20 মিনিট রেখে দিন, তারপরে আস্তে করে ধুয়ে নিন ঠান্ডা জলে। এভাবে যদি করেন তাহলে কিন্তু ওই লালচে ভাবটা অনেকটাই চলে যাবে, কারণ তালশ্বাস আমাদের শরীরকে ঠান্ডা করে। এইভাবে এমনকি শিশুদের ত্বককেও সমস্যামুক্ত রাখতে সাহায্য করে তালশ্বাস। এইভাবে আজকে এই দুটি পয়েন্টই বললাম, বোঝা গেল যে তাল আমাদের কতটাই উপকারী। এরকম অনেক পয়েন্ট আছে পরপর, সেগুলো পরবর্তীকালে নিশ্চয়ই বলবো, ভিডিও আরও করব। তাল নিয়ে তো সবে শুরু হলো, তাল শ্বাস দিয়ে শুরু হলো, শেষ হবে তালের ক্ষীর অথবা তালের বড়া দিয়ে, কারণ এটা আমাদের প্রত্যেকেরই খুব লোভনীয়। আজকে জেনে নিলাম শুধু পেট নয়, ত্বক, পেট দুটোকেই কিন্তু তাল ভালো রাখে। তার মানে পেটের কোনো সমস্যা তাল খেলে হবে না এবং ত্বকও ভালো থাকবে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। আর এই যে সাবস্ক্রাইব করার বিষয়টি সম্পূর্ণ ফ্রি। ভালো থাকুন, সুস্থ থাকুন,
নিশ্চিন্তে তাল খান, কারণ তাল পেট এবং ত্বক দুটোকেই ভালো রাখে। আর সঙ্গে রাখুন আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাসকে। নমস্কার।